তিলাকিস রিজন, এদের বেশি কিসমত বাহাল রিজন দলি এদের নুকলাক রিজন আছে না, আমি ভাবিনা একটা আছে কেলে এদের আমেরা লাগাই ইটওয়াজ ইনজার্স আসল তো অমর হিসাব করা নহলে এদ কোয়ালিফাইড হিসাব করা নহলে এনভায়রনমেন্ট হিসাব করা তো এদের ওসর দিয়ে ইনজার্স লোক লাগা এক্সপিএ হয়েছে হলে ইয়াদিহে আপনি কেন লোক এই আমার ডিম মানে এডভাইজার তো এই কেলে লাকিস আছে কয় মানে ওয়েল এক্সপিরিয়েন্স আর ডাউন টু আর্থ এই মানুষ একটা আপনি কেন পাইছে আমি তো একটু নালাই কয় গ্রাসরুট মানুষ আছে যে এইটার আমি আমি এপার নুকলাক মানুষ নিচিনা আমি কয় আছে উই অল আর লাকি টু হিভ হিম আজ এন ইনচার্জ আমার লগতে নকলা প্রিজন লগতে বেশি জরুরি তো হইলে আমি খান লাগা অফিস নাই মই খান লাগা ঘর নাই এই নিমিত্তে আমার যা কালি কি তো মাটি তো চাই লইছে এই তো সচাকে আমার এডভাইজার পরা লই কেন এই তো কহিমা দি আর যে কথা করি কেন ইতো অফিস তো জলদি দিব নিমিত্তে খোঁজেস করে দিবি এই আমি মিনিষ্টারাল আমার লাগা ইনচার্জ ডি এন মেন্ডেল লগতে আর ডাবল রিকুয়েস্ট করে আছে আর ইটই নয় সেন্টার পার্টি কিমান যুন আমার মিনিষ্টার লগতে মিলাই কেন আছে নকলা প্রিজন এই গহিমা দি আপনি খান লাগা সাপোর্ট পি বেশি ডর জরুরি আছে দিয়ে কই কেন এই একটা রিকুয়েস্ট করে আছে স্পিকিং ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল ইস্যু বাট ইন মেকিং আই ফিল দ্যাট দি These people they crossed there also is other matters. So I think we should have got to come on a feeling of comradeship among ourselves. So the political barrier, I think we should diplomatically oppose them, if not violently. I don't think we should do it violently, but then I think we should show that you are definitely part of that common feelings you should show. Yeah. I think, in a way, I think we have opposed it. And at the moment, the Myanmar government also has stopped doing that. And that's a good thing. We should be more vigilant and try to protect them. Yeah. That's the only thing we can see. Nagaland TV, Sop Manulaga Awas. Watch us live on Jio TV and on your television sets as well. For Dimapur viewers, we are on channel number 994 in Global Chapter, and Kohima and Mokokchung viewers, switch to channel number 138 on Hornbill Digital. For all news and updates, follow us on Facebook, Instagram, YouTube, and Twitter.